আমি দেখলাম যে ঈদের নামাজে বাংলাদেশ যেহেতু আমরা আসলে কালেকশন করি, মসজিদ মাদ্রাসাগুলো করতে হয়, কালেকশন করতে হয়, মানুষ একটা কেন্দ্রে আসে কালেকশন করে, ঠিক আছে, আমি দোষের কিছু মনে করলাম না, কিন্তু কালেকশন করতে যেয়ে তিনি মানুষকে নসিহতের জন্য হাদিস ও কোরআন উল্লেখ করতেছে, আর হাদিস কোরআন পেশ করে 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 কালেকশন করতেছে, ইটস লাইক এ খুতবা। এটা লাইক কি? খুতবা মানেই তো বক্তব্য। তো আমি ঈদের নামাজ পড়তে গেছি, আমার দেশে আসছি প্রথম, আমি রোজার 5 দিন আগে আসছি, তার মানে 35 দিন, সরি, 35 বা 36 দিনের মাথায় কিন্তু ঈদ পাইছি যাবে। আমি জীবনে প্রথম ঈদ বাংলাদেশে ঘুরতেছি। এখন আমি দেখলাম যে কি রে, ঈদের নামাজ হলো আগে নামাজ পরে খুতবা, উনি দাঁড়ায় কথাই বলতেছে, হাদিস কোরআন দিয়ে কথা বলতেছে, উনি এটাকে খুতবা মনে করতেছে না, কালেকশন করতেছে, কালেকশন করতেছে, কালেকশন করতেছে, খুতবা দিয়ে সব বাইরে গেছে 8:30-9টা। তো আমি বুঝে আসতেছি না যে কি রে, আসলে কি এখানে ঈদের নামাজ হবে কি না, বা সিস্টেমটা কি, আসলে খুতবা কেন আগে হয়ে যাচ্ছে? হ্যাঁ, উনি কিন্তু নসিহত করতেছে, আবার বলতেছে সবাই আর মাত্র 20 মিনিট আছে ঈদের জামাতের। আমি বললাম ঈদের জামাতে তো আজান নাই, কি নাই আজান? কিন্তু নাই, আপনি যখন ডাকবেন এটাই তো এলান, ডাকাডাকি করাটাই তো এলান নাকি? দেখেন আপনারা আমার ভুল বুঝিয়েন না, বলবেন যে আমি অল্প বুঝি, অল্প বিদ্যা ভয়ঙ্কর, বুঝলাম, কিন্তু একটু অনুভব করেন। আজান মানে তো আহ্বান। আমি যদি বলি যে জলদি করে আসেন আর 20 মিনিট আছে, হ্যাঁ, তো ডাকাডাকি হচ্ছে, তাহলে ডাকাডাকি হচ্ছে না, এতে তো সলাত তো আজান নেই, আজান আছে। আমরা আগে বলে দিব, আগে বলে দিব সবাইকে, সতর্ক করে দেব, একটা জাতি তৈরি করব, একটা সমাজ তৈরি করব, যেই সমাজ 7টা বললে 7টাকে গুরুত্ব দেবে, 8টা বললে 8টাকে গুরুত্ব দেবে, শেষ, ঠিক না? তো আমার সাথে হয়ে যাওয়া ঘটনা আমি বলি, ওই যে 27 আমি লাইলাতুল কদরে আসতেছি, এখন আমার সবাই বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যার ন্যাংটা কালের বন্ধু নাই? আছে, সবার 2-1টা করে ন্যাংটা কালের বন্ধু আছে। এইটা ন্যাংটা কাল বলে কেন মানুষ মানে গুরুত্ব বুঝায় যে আমার অনেক আগের বন্ধু, রাইট? তো আমার ওরকম একটা দোস্ত আছে, বন্ধু আছে, আমি বললাম রে কি রে কিতে রয়েছি, আমি তো খালি খুদ বাই দিয়ে যাবো, নজ হবে কত করে রে, কসব করবো থাক, আমি তো নতুন, হ্যাঁ আমার বুঝায়, হ্যাঁ আমার ভালোই চাই মাসা আল্লাহ, আমি অনেক কিছুই বুঝতাম না, হ্যাঁ আস্তে আস্তে বুঝেছে আমার, আমার কম আগেও কিছু করছো, ডাবল টাইসের ফার্স্ট মারলো না, আমরা এলাকায় এরকম শুনলাম, তুই তুই চুপ থাক চুপ থাক। তো আমি আরো আধা ঘন্টা পরে হাতে খোঁজ আমার, এই বেটা নমাজ হড়াইবে কতক্ষণে রে, আমার তো বাজে গেছে 9টা, কি রে নমাজ কতক্ষণে হড়াইবো? আমি আসি ওই টেনশন যে নমাজ কতক্ষণে হড়াইবো, 9টা বাজে গেছে, ও নমাজ হড়া লাগা, আমি তো মাশাআল্লাহ 7টা বাজে আগের দিন রাতে 7:30 বাজে কইছে, আমি ওইটা ঠিক আছে 7:30 বাজে 7:30 বাজে পুরো অবশ্যই 9টা বেজে গেছে, পড়ায় না নামাজ, পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ আমি তো প্রথম এরকম ইউজ টু বি না, আমি মন খারাপ করে চলে গিয়ে রাস্তার পাশে মাসা ছিল, তো আমার তো আব্বা আম্মা কেউ দেশে ছিল না বা এখনও নাই, তো আমি একা মানুষ ছিলাম বাংলাদেশে আমার পরিবারের, তা আমি বসে বসে পা নাড়াতে নাড়াতে বসে আছি, এতে আমার খুঁজতেছে সেমাই খাবি না, সেমাই খাবি না, আয় আয় আয়। আমি বললাম বেটা আমার মনটা খারাপ, এ ঈদের নামাজে আজান নাই, আজান দিছে কই বেটা, কতক্ষণ আজান দিছে? আমি কি কোস আজান দেয় না, হে ডাক্তার সবাই আসে জলদি করে আসেন, আর 20 মিনিট আছে, আর 10 মিনিট আছে, ডাকছেন আসে, ঈদের নামাজে এরকম টাকাটাকে কীভাবে করবে, আজানই তো নাই। এরপরে সে ঈদের নামাজের হলো আগে হলো সলাৎ, তারপর হলো খুতবা, সে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা খুতবা দিচ্ছে, সে বলতেছে সে কালেকশন করতেছে, তো কালেকশন করলে কালেকশন করুক, কিন্তু এই কালেকশনকে কেন্দ্র করে সে অনেক নসিহত অনেক কিছু করেছে, ঈদের নামাজটা শেষ হয়েছে আর এরপরে সে আরবিতে একটা খুতবা করলো, কেউ বুঝলো না, কেউই বুঝলো না, আর অধিকাংশ মানুষ উঠেই চলে গেছে, নামাজটা যখন শেষ হয়েছে অধিকাংশ মানুষ উঠেই চলে গেছে, বাস্তব কথা বলতেছি আমি, আপনাদের এলাকা মানে ওঠে না না হিন্দি আঙ্গ পারে চিনি আমি, আচ্ছা। তো এখন এতে আমি গেলে আমার মনটা খুব খারাপ, এই জিজ্ঞা নামাজ পড়ে জিজ্ঞা আমার সম্পর্কে কিতে রইবো, কত কাকা হবে আমার ভাই হয়, আমি বললাম চল আমি ওনার সাথে দেখা করবো, ডাবল টাইটেল পাশ মাওলানা থেকে এটা আশা করা যায়, হ্যাঁ, যে উনি আজান দেবে, উনি আগে খুতবা দেবে পরে নামাজ পড়াবে আবার খুতবা দেবে, হয় নাকি? তুমি আমাকে বললো যে সাসা আপনি নতুন আসছেন তো, পরিবর্তন হবে কিন্তু কিভাবে, আমি ওনাকে বললাম দুঃখ আমি ওনাকে বললাম যে কাকা আপনি তো শুরুই করেন নাই, শুরু করার পরে একটা জিনিসের গতি নির্ধারণ হয়, যে পয়সা বা দান চালে গুলো কালেক্ট করছে, এখন এদিকে করে কিনা আমি জানি না, করে তো যাই হোক, আমার কাছে প্রথমে মনে হচ্ছে ঠিক আছে সুন্দর সবাই মিলেমিশে খাবে একবেলা, পরে চিন্তা করলাম যে ওরা ফিক্স করছে এই রাতে হইতে হবে, আমি বলি না এইটা কি, এটা তো গাদ্দারি, তো ডাকাতি কথা বলতে পারলে, ইউ ক্যান চুজ, ইসলামের জন্য আপনি কিছু নির্ধারণ করার ক্ষমতা রাখেন না, ইসলামের জন্য কোনো মানুষ নিজের পক্ষ থেকে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার এবং কোনো কিছু নির্ধারণ করার ক্ষমতা রাখে না,
ভালো কাজ ভালো কাজ ভালো কাজের যদি ওপেন থাকে ভালো কাজের যদি অনুমতি থাকে তাহলে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্স করা যায় না নফল নামাজের সময় ফিক্স করা যাবে নাকি না নফল নামাজের সময় ফিক্স করা যাবে না তো কাউকে খাওয়া খাওয়ানো তো নফল নফল ইবাদা কাউকে খাওয়া খাওয়ানো সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটা তুমি পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবা এবং তুমি পরিচিত অপরিচিত মানুষকে খাওয়া খাওয়াবা আপনি যে এখন যদি কোন বাপ মারা যায় আমি যদি বলি যে 40 দিনে খাওয়াইছেন বিদাত আমার উপরে চলে যান কেন এই বেটা খানা খাওয়ানো কি খারাপ আরে ভাই আমি কখন কইছি খারাপ আপনি 40 কেন ফিক্স করছেন